গাজায় বিমান ও স্থল হামলা চালাচ্ছে ইসরায়েল, 5 ফিলিস্তিনি নিহত। চাকরি খুঁজতে অবৈধভাবে ভারতের ত্রিপুরায় গিয়ে 9 বাংলাদেশি গ্রেপ্তার। এবং যুক্তরাজ্যে জনমত জরিপে ভালো অবস্থানে লেবার পার্টি, চাপে ক্ষমতাসীনরা। স্বাগত এটি নিউজে। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এর সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি আকাশ হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। ক্ষুধা, নোংরা জল আর বিষাক্ত পোকামাকড়ের সঙ্গে লড়াই করে জীবন বাঁচিয়ে রেখেছে দক্ষিণ গাজায় তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ইসরায়েলের বর্বরোচিত হামলা থেকে প্রাণে বাঁচতে মুয়াসিতে আশ্রয় নিয়েছে কয়েক হাজার ফিলিস্তিনি। এটি ইসরায়েলের ঠিক করে দেয়া নিরাপদ এলাকাগুলোর একটি। সেখানে টয়লেট এবং বিশুদ্ধ পানীয় জলসহ মৌলিক সুবিধার তেমন কিছুই নেই। উত্তর গাজার জাবালিয়ায় বাড়িঘর হারানো ফিলিস্তিনিরা বলছেন তারা ক্ষুধার্থ, পানীয় জল ও পরিধানের কাপড় নেই। লাইনের তাঁবুতে আটকে আছে মুয়াসির অধিকাংশ বাস্তুচ্যুত মানুষ। একটি তাঁবুতে কোনো মতে মাথা গুঁজে থাকছে পুরো পরিবার। গ্রীষ্মকাল এগিয়ে আসায় সাথে সাথে দেখা দিয়েছে প্রাণঘাতী রোগের প্রাদুর্ভাব। মানবঢাল হিসেবে আহত ফিলিস্তিনিকে জিপের সামনে বেঁধে নিয়ে যাওয়ার ঘটনায় মুখ খুলেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় এই ঘটনাটি ঘটে। মুজাহিদ আজমি নামের জেনিনের ওই বাসিন্দা ইসরায়েলিদের কাছে সন্দেহভাজন ছিলেন। অভিযান চলাকালে গুলি বিনিময়ের সময় তিনি আহত হন। তাকে চলন্ত জিপের সামনে বেঁধে রেখে তাদের সেনারা প্রোটোকল ভেঙেছে। এই ঘটনার তদন্ত হবে, তাকে চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টে পাঠানো হয়েছে। শনিবার ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আহত ওই ফিলিস্তিনের পরিবার বলছে তার একটি অ্যাম্বুলেন্স খুঁজছিলেন, এ সময় ইসরায়েলি বাহিনী তাকে ধরে জিপের বনেটের ওপর বেঁধে রাখে, এরপর গাড়িটি চালিয়ে চলে যায়। লেবাননে হেজবুল্লাহর পর্যবেক্ষণ চৌকিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন তারা যে কোনো অঞ্চলে যে কোনো পদক্ষেপের জন্য প্রস্তুত। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের কফর কিলায় হেজবুল্লাহর পর্যবেক্ষণ চৌকিতে এবং তাইবা এলাকায় আবাসন চৌকিতে হামলা চালানো হয়। লেবানন আরেকটি গাজায় পরিণত হলে বিশ্ব তা নিতে পারবে না। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের এমন সতর্কতার পর সর্বশেষ এ হামলার ঘটনাটি ঘটল। এদিকে মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠক করতে রোববার ভোরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তার আগে তিনি বলেন গাজা ও লেবানন সহ যে কোনো অঞ্চলে পদক্ষেপের জন্য ইসরায়েল প্রস্তুত। কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে রোববার দাবি করেছে হেজবুল্লাহ। চাকরির সন্ধানে অবৈধ পথে ভারতের ত্রিপুরায় গিয়ে গ্রেপ্তার হয়েছে 9 বাংলাদেশি নাগরিক। গ্রেপ্তারকৃতদের মধ্যে 6 নারী। আগরতলা রেল স্টেশন থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ভারতের পুলিশ জানায় নয়াদিল্লি সহ দেশের বিভিন্ন স্থানে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে চড়ার চেষ্টা করার সময় আগরতলা রেল স্টেশনে 6 নারী সহ 9 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বয়স 20-45 বছরের মধ্যে। তারা সকলে অবৈধভাবে ভারত প্রবেশ করেছিলেন, পরে তারা আগরতলায় পৌঁছান। গ্রেপ্তারকৃতরা রেল পুলিশকে জানায় তারা চাকরির সন্ধানে দিল্লি এবং বেঙ্গালুরুতে যেতে চেয়েছিলেন। যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনে জনমত জরিপে ভালো অবস্থানে রয়েছে বিরোধী লেবার পার্টি। কিছুটা চাপে আছেন ক্ষমতাসীন কনজারভেটিভরা। কেন আগাম নির্বাচনের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক? উত্তর খোঁজার চেষ্টা করেছেন সুদীপ ঘোষ। সরকারের মেয়াদ শেষ হওয়ার অন্তত 6 আগে 4 নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। The king has granted this request and we will have a general election on the 4th of July. কিন্তু প্রশ্ন উঠেছে, হার নিশ্চিত জেনে হঠাৎ কেন আগাম নির্বাচনের ঘোষণা দিলেন তিনি? পর্যবেক্ষকদের ধারণা, নিজ দলের মধ্যেই আগাম নির্বাচনের বিষয়ে চাপে ছিলেন প্রধানমন্ত্রী সুনাক। উপপ্রধানমন্ত্রী অলিভার ডাউডেন সহ বেশ কয়েকজন নেতা মনে করেন নির্বাচন যত বিলম্বে হবে কনজারভেটিভ সরকারের উপর থেকে ভোটারদের আস্থা কমতে পারে,
আর এতে করে ক্ষমতাসীনদের ঝুঁকি আরও বাড়বে। এছাড়া আগাম নির্বাচন করার কারণে প্রধানমন্ত্রী সুনাক তার কিছু সফলতার কথা প্রচারের সুযোগ পাবেন। এগুলো হলো মুদ্রাস্ফীতি নামিয়ে ফেলা ও অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা। তবে ব্রেক্সিট পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের চেষ্টায় ঋষি সুনাকের সাফল্য নিয়েও প্রশ্ন রয়েছে। ব্রিটেনের স্বাস্থ্যসেবা ও সড়ক পরিবহন খাতে রয়েছে নানা সমস্যা। কনজারভেটিভ পার্টি 15 বছরের শাসনামলে কৃচ্ছের নীতি অবলম্বন করা হয়েছে, যাতে সরকারি ব্যয় কমাতে নাগরিক সেবা কমেছে, বেড়েছে করের বোঝা ও বৈষম্য। এমন পরিস্থিতিতে নির্বাচনের প্রচারে লেবার পার্টি সহ অন্যরা বলছেন পরিবর্তন দরকার। For a government to leave after 14 years our country with living standards worse than when they started is absolutely unforgivable. গত 2 মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে ভরাডুবি হয় ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির। এতে লেবার পার্টির আত্মবিশ্বাস বেড়েছে। এবারে নির্বাচনে অর্থনৈতিক স্থবিরতা, আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অভিবাসনের মতো বিষয়গুলো আলোচনার শীর্ষে রয়েছে। বেশিরভাগ জনমত জরিপে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির তুলনায় কেইর স্টারমারের লেবারকে এগিয়ে রাখা হয়েছে। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির, ফিরে এসে আরো যা থাকছে। ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় রুশ হামলা, ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি ইউক্রেনের। এবং তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে দাবানলে নিহত অন্তত 12, আহত 78। বিরতির পর আবারও স্বাগত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। নেতানিয়াহু সরকারের পদত্যাগ, আগাম নির্বাচন আর বন্দী মুক্তির জন্য চুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছে হাজার হাজার ইসরায়েলি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার নিন্দা জানিয়ে ব্যানার হাতে যুদ্ধবিরতির দাবি জানায় বিক্ষোভকারীরা। গাজায় এখনও বন্দী 100 জনের বেশি ইসরায়েলির মুক্তির জন্য চুক্তিরও আহ্বান জানায় তারা। সরকার যুদ্ধ পরিচালনা ও জিম্মি সংকট নিয়ে ইসরায়েল জুড়ে ক্ষোভ বাড়ছে। চলতি সপ্তাহের শুরুতে যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন নেতানিয়াহু। বেনিগান্স জানায় গাজায় যুদ্ধ পরিচালনা নিয়ে হতাশা জানিয়ে শাসক জোট ত্যাগ করায় ওই মন্ত্রিসভা ভেঙে দেয়া হয়। সমালোচকরা বলছেন নেতানিয়াহুর যুদ্ধকালীন সিদ্ধান্ত গ্রহণ ও তার সরকারের অতি জাতীয়তাবাদীর দ্বারা প্রভাবিত। তারা বন্দী মুক্তির জন্য হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির বিরোধিতা করে। সময় হলো আরও একটি বিরতির, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। ইউক্রেনের পাওয়ার গ্রিড লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এ নিয়ে 3 মাসে 8 মাসের মতো রুশ হামলার মুখে পড়ল ইউক্রেনের জ্বালানি অবকাঠামো। তবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে রাশিয়া ছোড়া 16টির মধ্যে 12টি ক্ষেপণাস্ত্র এবং 13টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। শনিবার খারকিভের কর্মকর্তারা বলেন রাশিয়ার গাইডেড বোমার আঘাতে 3 জন নিহত, কমপক্ষে 18 জন আহত হয়েছেন। শহরটিতে কমপক্ষে 4টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এই আক্রমণকে সন্ত্রাসী হামলা বলে মন্তব্য করেছেন খারকিভের আঞ্চলিক গভর্নর ওলে সিনিয়হুবভ। হামলায় জাপোরিজিয়া অঞ্চলে জ্বালানি স্থাপনায় 2 কর্মী আহত হয়েছেন। এদিকে পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইভানো ফ্রাঙ্কিভস্কে আবাসিক ভবন ও একটি কিন্ডার গার্ডেন স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। শেষ করছি আয়োজন, এর আগে শিরোনামগুলো দেখে আসি আরও একবার। গাজায় বিমান ও স্থল হামলা চালাচ্ছে ইসরায়েল, 5 ফিলিস্তিনি নিহত। চাকরি খুঁজতে অবৈধভাবে ভারতে ত্রিপুরায় গিয়ে 9 বাংলাদেশি গ্রেপ্তার। যুক্তরাজ্যে জনমত জরিপে ভালো অবস্থানে লেবার পার্টি, চাপে ক্ষমতাসীনরা। ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় রুশ হামলা, ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি ইউক্রেনের। We'll be right back.
দর্শক, এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এটি নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnewstv.com। এছাড়া চোখ রাখুন এটি নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।